তো উইন্টার আসবে আর পাকোড়া খাওয়া হবে না, তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আমি আজকে একটু পায়েস রান্না করব, এর জন্য হচ্ছে এখানে 1.5 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। করে এসে আজকে আর ভালো লাগতেছে না বেশি কিছু করার, তাই রান্নাবান্নাও আজকে অল্প করব আর একটুখানি পায়েস রান্না করব। রাতের বেলা বেসিক্যালি আমাদের হচ্ছে দেখা যায় দুজনের মনে একটু মিষ্টি কিছু, মানে খাবার পর ডিনারের পর একটু মিষ্টি কিছু খেলে ভালো লাগে। আর আসিফ যেহেতু রাতে একটু ভালোই জাগে, মোটামুটি 3টা 4টা পর্যন্ত, এর জন্য ও চেষ্টা করে একটু কিছু খাইতে আর কি, ওর ভালো লাগে খাইতে। তো এই জন্য ভাবলাম একটু পায়েসই করে রাখি। ও কয়েকদিন ধরে শুধু মিষ্টি নিয়ে আসতেছে বাসায়, ওই মিষ্টি খেয়ে খেয়ে আমি যে ওই মিষ্টি এবার আনা বন্ধ করে একটু বাসায় কিছু বানাই। তো আমি আগে দেখা যেত পুডিং মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে একটু পায়েস করে রাখি, যাতে ও রাতে মানে মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা এগুলো দিয়ে হয়ে যায়। তো এই জন্য পায়েসের জন্য প্রথমেই হচ্ছে এখানে 1.5 লিটার দুধ দিয়ে জাল করে নিচ্ছি ভালো করে। তো এই দুধটা একটু 2 থেকে 3 বলক দেওয়ার পর আমি এটার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে চালের পোলাও চাল দিয়ে দিছি। সাথে পোলাও চালটাকে আগে সিদ্ধ করেও নেওয়া যায়, আমি মাঝে মাঝে সিদ্ধ করে আগে রান্না করি। আর আজকে হচ্ছে কোনো সিদ্ধ করি নেই, ডিরেক্ট হচ্ছে ধুয়ে এই দুধের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে জাল দিতে দিতে, মানে লো টু মিডিয়াম, মোটামুটি লো ফ্লেমেই জাল দিতে দিতে হচ্ছে পায়েসটা রান্না করব। এই যে আমার তো হচ্ছে অনেকটা কমে যাচ্ছে, মানে জাল হতে হতে কমে যাচ্ছে, প্লাস চালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এভাবেই হচ্ছে পায়েসটাকে আজকে রান্না করে নিব। এবং চালটা একদম সিদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে হচ্ছে চিনিটা দিব, আর একটু ব্যালেন্স করার জন্য সাথে একটুখানি লবণ দিব। এই যে আমার পায়েস রান্না মোটামুটি শেষই। আর আসিফ হচ্ছে এরকম একটু পাতলা পছন্দ করে, একদম ঘন হয়ে গেলে অতটা পছন্দ করে না, তাই এমনই আমি রেখে নিছি। দেন ঠান্ডা করে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিছি। আজকে রাতে হচ্ছে পাকোড়া বানাবো, ফুলকপির পাকোড়া। এটার জন্য হচ্ছে ফুলকপিটাকে একটু ভাপায় নেওয়ার জন্য পানি গরম দিছি। আর রান্না করব হচ্ছে ইলিশের মাথা আর লেজ দিয়ে লাউ রান্নাটা, এটা আমার খুব পছন্দের। ইলিশের মাথা আর লেজ দিয়ে লাউ আর মিষ্টি কুমড়া দুইটাই আমার খুব ভালো লাগে খেতে। তো এদিক দিয়ে পানি ফুটে আসার পর হচ্ছে এটার মধ্যে আমি এখন কেটে রাখা ধুয়ে রাখা হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু বড় বড় মানে খেতে পছন্দ করি, তাই একটু বড় রাখছি সামান্য। তো এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু মানে বলক আসার পরই এটা হচ্ছে নামায় ফেলছি আমি। মাছের এই মাথার হচ্ছে লেজটাও কষানো শেষ, এখন এই মাছগুলোকে উঠায় নিয়ে এই মশলার মধ্যে আমি হচ্ছে আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। আজকে লাউটা মানে অল্প একটু লাউ ছিল, অর্ধেক করে একটু কম ছিল, তো যতটুকু ছিল এটা দিয়ে আমি রান্না করে ফেলছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, মা হচ্ছেন আমাদের জন্য, বাবা আসার সময় একবার হচ্ছে হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছিলেন, তো ওইটা আমার টিফে ছিল, তো আজকে ওই ওই মাংসটা আমি বের করে নিছি, যার কারণে আজকে আর কোনো ধরনের মাছ বা মাংস কিছু রান্না করতেছি না। আর সাথে ফুলকপির পাকোড়া তো আছেই। ফুলকপির পাকোড়া কিন্তু আপনি ভাতের সাথে খেতেও মজা লাগে, একবার খেয়ে ট্রাই করে দেখবেন। তো কথা বলতে বলতে আমি এই যে লাউটাকে একটু কষায় নিচ্ছি, লাউ থেকে কিন্তু পানি ছাড়বে, যার কারণে প্রথমেই পানি দিচ্ছি না, লাউটাকে হচ্ছে মানে আমি লো ফ্লেমে ঢেকে রেখে দিছিলাম। সে হচ্ছে আমি ফুলকপির পাকোড়ার জন্য ফুলকপিগুলোকে মেখে রাখতেছি। আপনারা চাইলে হচ্ছে আলাদা ব্যাটার করে নিতে পারেন, বাট আমি আজকেও যে বললাম সব কিছু একটু ঝটপট করতেছিলাম, কারণ মানে খুব টায়ার্ড লাগতেছিল আজকে। তো ফুলকপির মধ্যে আমি হচ্ছে প্রথমে 2 টেবিল চামচ হচ্ছে এখানে ময়দা দিয়ে দিছিলাম, আপনি আটা দিলেও পারেন, আটারটা আরও মজা হয় বেশি। সাথে আমি হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি, কর্নফ্লাওয়ারটা দিলে খুব মানে মচমচে একটা ভাব আসে। তো একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে সবগুলো একসাথে হচ্ছে মাখায় নিব। আর ওই যে বেগুনির মতো আপনি চাইলে ব্যাটারটা দিতে পারেন, আগে যে মানে সব ব্যাটারটা রেডি করি দেন এটার মধ্যে ডুবিয়ে তেলে ভাজি সেটাও করা যায়, বাট আমি হচ্ছে আজকে এভাবে করতেছি যে সব কিছু এভাবে মানে মিক্স করে দেন ভাজবো একবারে। তো এটাকে একটু পানি দিয়ে কিন্তু মাখায় নিছি, আমি যে সামান্য উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিছি ওই অবস্থায় হচ্ছে মাখায় নিছি। এটাকে এখন ভালো করে ঘুরায় ঘুরায় মাখায় নিব। আর ফুলকপিটা সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুলকপি যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ভেঙে ভেঙে যাবে, এটা পারফেক্ট যদি সিদ্ধটা হয় তাহলে খেতে মানে ভাঙবে না আর কি, খেতেও মজা লাগবে। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমার মাখানো শেষ, আমি এটাকে একটু পানি দিয়ে সময় নিয়ে নিয়ে মাখাইছি। আর প্লিজ মানে ইগনোর করবেন না আমার বোলের যে অবস্থা এটা দেখে। তো এটাকে মাখায় রাখছি, এখন যখন খাবো তার 10 মিনিট আগে ভেজে নিলে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে।
আর এ পাশে হচ্ছে লাউ কষানো, মানে লাউ থেকে যে পানি ছাড়ছিল সেটা দিয়ে কষানো শেষ। এখন আমি এটার মধ্যে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর এই পানিটা উতরানোর পরই আমি এটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, আর সাথে এখন মাছটাও মাছগুলো হচ্ছে দিয়ে দিব, মাছগুলো বলতে মাছের মাথা আর লেজটা হচ্ছে দিয়ে দিব। দেন এটাকে যতটুকু ঝোল রাখবো ওই পরিমাণ রেখে নামায় ফেললেই হবে। তো তার আগে আমি এখানে কিছু হচ্ছে পেঁয়াজ পাতাটা আর হচ্ছে ধনে পাতা অ্যাড করে দিছিলাম নামানোর আগে, সাথে সামান্য একটু চিনিও দিয়ে দিছিলাম। চিনিটা দিলে আমার কাছে কেন জানি খুব মজা লাগে, মিষ্টি কুমড়া লাউ দুইটাতেই একটু চিনি দিলে আমার খুব মানে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি ধনে পাতা দিয়ে এখন নামায় নিব, ঝোলটা আর একটু কমাবো, মানে একটু পাতলাই আছে এখনও, আর একটু ঘন হওয়ার পরে নামায় ফেলবো। তো এই যে আমার লাউ রান্নাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা অফ করে দিব, দেন ঢেকে রেখে দিব, খাওয়ার আগে মুহূর্তে টেবিলে জাস্ট সার্ভ করে দিব। সময় কিছু না কিছু তরকারি আমাদের জন্য দিয়ে দেন রান্না করে। তো এটা ছিল হাঁস রান্না করে দিছিলেন, আমার আগে একটা খাওয়া হয়ে গেছে আর এটা ছিল বাকিটা, তো এটা আজকে গরম করে নিছি, এটা দিয়েই আজকে হবে। এত মজা হয়েছিল মাশাআল্লাহ, একদম ঝাল ঝাল, একদম পারফেক্ট। তো এই যে আমি হচ্ছে এখন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, ডুবো তেলে মোটামুটি ভেজে নিচ্ছিলাম। আর এই যে রেডি হয়ে গেছে আমার ফুলকপির পাকোড়া। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।